দ্রব্যমূল্যের দাম প্রতি বছরই কোনো না কোনো ফরম্যাটে বাড়ে। এইবারের বিষয়টা একটু ভিন্ন। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই জায়গায় এম্পাসিস করেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ডলারের দাম, এই দুইটার কারণে অনেক বেশি বাড়তেছে। এখন আপনার যে উত্তরের মধ্যে যে জিনিসগুলো দেখলাম মাননীয় মন্ত্রী, আপনি বাজার মনিটরিং এর কথা বলছেন, কিন্তু এখানে রাস্তা মনিটরিং, সিন্ডিকেট মনিটরিং, অনেকগুলো মনিটরিং আছে, যেটা আপনার বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে যদি অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতা না নেন, ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন, এই ব্যাপারে আপনি একা কতটুকু পারবেন, অথবা আপনার এই ইন্টার ডিপার্টমেন্টাল কোনো আপনাদের কোনো জয়েন্ট টাস্ক ফোর্স আছে কিনা, যারা আপনারা যদি এক ডিপার্টমেন্টে না পারেন অন্য ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে এটা নির্ধারণ করবেন, এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ আপনারা চাইবেন কিনা, কারণ আমাদের শেষ ভরসা স্থল তো সবসময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ক্রাইসিস থেকে বাঁচিয়ে আনছেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমি আগেও বক্তব্যে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং থেকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং আন্তঃমন্ত্রণালয় একটা সমন্বয় কমিটির মাধ্যমে আমরা আমাদের কাজ করে যাচ্ছি, সেইখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের প্রতিনিধিরা আমাদের সাথে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, এবং এই টাস্কফোর্সের মাধ্যমে আমরা আনইন্টারাপ্টেড যে সাপ্লাইটা, গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন পর্যায়ে, বিশেষ পরিবহন পর্যায়ে যেন কোনো প্রতিবন্ধকতা যানবাহনে না হয়, বাজার ব্যবস্থাপনায় না হয়, এই জিনিসের নির্দেশনা দিয়েছেন, এবং এই নির্দেশনাগুলি বাস্তবায়ন যেন হয় সেজন্য আমরা সমন্বিতভাবে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছি। আমরা আশা করতেছি যে আগামী রমজানে আমরা নিরবিচ্ছিন্নভাবে খাদ্যের সরবরাহ ভোক্তা পর্যায়ে নিশ্চিত করতে পারবো, এবং কোনো রকম মজুতদারি বা কোনো রকম কারসারি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।